আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর আড়াই বছর চলে গেছে। পশ্চিমারা ইউরোপকে রাশিয়ার তেল আর গ্যাস থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, ক্রেমলিনকে তারা বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা থমকে গেছে। জ্বালানির বিকল্প উৎস খোঁজার যে ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন সেটা এখনও চলছে, তবে পর্দার আড়ালে রাশিয়ার জ্বালানি কেনার প্রক্রিয়াও ঠিকই চলছে। কিছু কিছু ক্ষেত্রে পরিমাণটা আরও বেড়েছে। এই জ্বালানি বাণিজ্য থেকে অর্জিত অর্থ রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে নিতে সহায়তাও করছে, ফলে পশ্চিমারা যেমনটা আশা করেছিল প্রেসিডেন্ট পুতিন সেভাবে তাদের সামনে মাথা নত করেনি। অনেকেই এটাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির অন্যতম ব্যর্থতা মনে করেন। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ রাশিয়া ভূরাজনৈতিক অনেক পরিবর্তনের সুফল পাচ্ছে, অন্যদিকে মার্কিন মিত্র ইউক্রেনের জন্য পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আধুনিক বিশ্বে রাশিয়া যে শক্তি অর্জন করেছে এর ভিত্তি হল তাদের বিশাল জ্বালানি আর প্রাকৃতিক সম্পদ। গত প্রায় এক যুগ ধরে রাশিয়ার জাতীয় বাজেটের প্রায় অর্ধেকই ছিল তেল আর গ্যাস রপ্তানি নির্ভর। ইউক্রেন যুদ্ধের আগে জ্বালানির জন্য ব্যাপক মাত্রায় রাশিয়ার উপর নির্ভর করত ইউরোপীয় ইউনিয়ন। তাদের মোট জ্বালানি আমদানির 40% করা হতো রাশিয়া থেকে। আলাদা আলাদা হিসেবে তেলের 25%, পাইপলাইন গ্যাসের 48% এবং কয়লার 48% রাশিয়া থেকে আমদানি করত ইউরোপীয় ইউনিয়ন। ২০২১ সালে রাশিয়া ও জার্মানির মধ্যে নর্ড স্ট্রিম 2 পাইপলাইনের কাজ শেষ হয়। রপ্তানির পরিমাণ তখন আরও বেড়ে যায়। পুতিন হয়তো মনে করেছিলেন রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতার কারণে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত ভূমিকা নিতে পারবে না। বিশ্লেষকদের অনেকে বলছেন এতদিনে এসে এটা বোঝা গেছে পুতিনের ধারণা খুব একটা ভুল ছিল না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনকে শাস্তি দেওয়ার জন্য নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছে। ২০২২ ও ২০২৩ সাল জুড়ে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ান জ্বালানি আমদানির ওপর পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে। ট্যাঙ্কারে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি, তেলজাত পণ্য, কয়লা, পাইপলাইন গ্যাস, কিছু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং আরও কিছু পণ্য আমদানির ওপর আংশিক বা পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাণিজ্য লেনদেনের জন্য যেসব আর্থিক মেকানিজম ও প্রযুক্তির ব্যবহার হয় সেগুলো বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপগুলো সব একসাথে নেওয়া হয়নি, সমস্যাটা ছিল ইইউর। একসাথে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করে দিলে ইইউ টিকতে পারত না। এলএনজির উপর এখন পর্যন্ত বিধিনিষেধ নেই বললেই চলে। পারমাণবিক জ্বালানি সংশ্লিষ্ট পণ্যের বিষয়েও একই কথা প্রযোজ্য। রাশিয়ার তেল আমদানি থেকেও পুরোপুরি সরে আসতে পারেনি পশ্চিমারা। হোয়াইট হাউস অপরিশোধিত তেলের জন্য ব্যারেল প্রতি $60 দাম বেঁধে দিয়েছে। তাদের উদ্দেশ্য হল পুতিন যাতে বেশি মুনাফা করতে না পারেন। দ্বিতীয় উদ্দেশ্য হল রাশিয়ার তেলের বৈশ্বিক সরবরাহ যাতে এতটা ব্যাহত না হয় যেটা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। পাইপলাইন দিয়ে প্রাকৃতিক গ্যাসের রপ্তানি কমেছে, ইউক্রেনের ভেতর দিয়ে সামান্য কিছু এখনও হচ্ছে। তবে চীন বছরে প্রায় 38 বিলিয়ন ঘনমিটার গ্যাস নিচ্ছে রাশিয়ার কাছ থেকে। ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে সার্বিকভাবে রাশিয়া থেকে ইউরোপের ফসিল জ্বালানি আমদানির পরিমাণ মাস প্রতি ১৬ বিলিয়ন ইউরো থেকে কমে ১ বিলিয়ন ইউরোতে নেমে এসেছিল। তেল আর গ্যাস থেকে রাশিয়ার রাজস্ব আয়ও ১/৪ কমে গিয়েছিল। কিন্তু এই সময়ের পরে পশ্চিমাদের নিষেধাজ্ঞা আর কাজ করেনি। ২০২৪ সালে রাশিয়া দারুণ একটা বছর পার করেছে। তাদের জিডিপি প্রবৃদ্ধি 4%-এর উপরে রয়েছে, বেকারত্বের হার রেকর্ড পরিমাণ কমে গেছে, সামরিক বাহিনীতে নিয়োগ ও সেনাদের বেতনের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ক্রেমলিন সামরিক খাতে অনেক বেশি মনোযোগ দিয়েছে। রাশিয়ার যে সরকারি ব্যয় তার ৪০% এখন ব্যয় হচ্ছে প্রতিরক্ষা আর নিরাপত্তা খাতে। তবে নিরাপত্তা খাতের এই ব্যয়ের হিসেব দিয়ে গল্পের অর্ধেকটা শুধু বোঝা যাবে। বাকি অর্ধেক গল্পটা হল রাশিয়ার জ্বালানির ব্যাপারে বিশ্বের মনোভাব।
রাশিয়ার জ্বালানি এড়িয়ে চলার সিদ্ধান্তে টিকে থাকা অনেকের জন্যই অসম্ভব হয়ে উঠেছে। অস্ট্রিয়া এর অন্যতম উদাহরণ। তারা যে পরিমাণ জ্বালানি আমদানি করে তার একটা বড় অংশ হল রাশিয়ার গ্যাস। পাইপলাইন দিয়ে ইউ এর মধ্যে গ্যাস আমদানি বন্ধ হয়েছে, কিন্তু সবচেয়ে দামি রাশিয়ান এলএনজি আমদানি কখনোই নিষিদ্ধ ছিল না, বরং রাশিয়ান এলএনজির আমদানি প্রায় 20% বেড়ে গেছে। রাশিয়া এখনও ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গ্যাস রপ্তানিকারক। এই রপ্তানি থেকে ভালো মুনাফা করেছে ক্রেমলিন। এর বাইরে তেল বহনকারী ছায়াজাহাজের বিষয় তো আছেই। বেশ কয়েক মাস ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল বহনকারী এই জাহাজগুলো সরাসরি ইউরোপের বিভিন্ন বন্দরে নোঙর করেছে, এই তথ্য জানিয়েছে গ্রিন পিস। সব মিলিয়ে 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে তেল, গ্যাস এবং কয়লার জন্য 196 বিলিয়ন ইউরো দিয়েছে। এই অর্থ ক্রেমলিনকে আরও চাঙ্গা করেছে, আরও উদ্দীপনা নিয়ে সামরিক বাহিনীকে সংহত করেছে তারা। পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার আরেকটি দিক আছে। এই ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবও ক্ষুণ্ণ হয়েছে। জ্বালানির ক্ষেত্রে মধ্যস্থতার ব্যাপারে তুরস্কের একটা অবস্থান তৈরি হয়েছে, কারণ তারা ন্যাটোর সদস্য আর যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এই দুই পক্ষেরই পররাষ্ট্রনীতির মোকাবেলায় তুরস্ক এই শক্তিকে ব্যবহার করছে। অন্যদিকে ইউক্রেনকে সামরিকভাবে খুব বেশি এগুতে দিতে অনীহা আছে প্রেসিডেন্ট বাইডেনের। তিনি মনে করেন সার্বিক পরিস্থিতি তাতে অবনতি হতে পারে। এর অর্থ হল ইউক্রেনের জন্য মার্কিন সমর্থনটা শর্তহীন বা সীমাহীন নয়। চীন এই বিষয়টিকে মাথায় রেখেছে, কারণ দক্ষিণ চীন সাগরে তাদেরকে তাইওয়ানের মোকাবেলা করতে হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাই বাইডেনের অনেক কথা অগ্রাহ্য করছেন। মধ্যপ্রাচ্যে নিজের ইচ্ছেমতো যুদ্ধের বিস্তার ঘটাচ্ছে ইসরায়েল। পরিবেশগত উদ্বেগের দিকও রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে আরেকটি পদক্ষেপ নেয় ইউরোপ। ফসিল জ্বালানি ছেড়ে তারা নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু রূপান্তরের এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, ফলে জ্বালানির উৎসে পরিবর্তনে তাদের যে প্রচেষ্টা সেখানে বহু বছর লেগে যাবে। অন্যদিকে ইউরোপের বাজার সংকুচিত হওয়ার কারণে চীন, ভারত আর তুরস্কের কাছে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া, ফলে এই দেশগুলোর রূপান্তরটা অনেক গতিশীল হয়ে উঠেছে। জ্বালানি সংকটের আশায় জার্মানির নেতৃত্বে ইউরোপের বেশ কিছু দেশ কয়লাচালিত বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের বদলে তারা কয়লার ব্যবহার করছে, যেটা পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। এদিকে কালোবাজারে যেসব জাহাজ রাশিয়ার জ্বালানি ব্যবহার করছে সেগুলো পরিবেশগত ও অর্থনৈতিক ঝুঁকি অনেক বেশি। এই ধরনের অধিকাংশ জাহাজে ত্রুটি থাকে এবং নিঃসৃত তেল থেকে পরিবেশ দূষিত করে। অন্যদিকে এই ধরনের জাহাজে সাধারণ ইন্স্যুরেন্স না থাকায় সেখানে অর্থনৈতিক ঝুঁকিও থাকে অনেক বেশি। রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমাদের যে ব্যর্থতা তার একটা বড় প্রভাব পড়ছে ইউক্রেনের উপর। শীত আসতে এক মাসেরও কম সময় বাকি আছে। ক্রেমলিন এরই মধ্যে ইউক্রেনের নিজস্ব জ্বালানি খাতকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে। অনেকের আশঙ্কা বহু ইউক্রেনীয় আসছে শীতে ঠান্ডা, ক্ষুধা এবং অসুস্থতার কারণে মারা যেতে পারে। হাসপাতালগুলোতে তাপ নিয়ন্ত্রণ ও বিদ্যুতের ব্যবস্থা না থাকলে তারা বিপদে পড়বে। রাশিয়াকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা নিয়ে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিঃসন্দেহে এর বোঝা ইউক্রেনকেও বইতে হবে। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই চান রাশিয়াকে যাতে পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়, কিন্তু পশ্চিমা সরকারগুলো সেটা আদৌ করতে পারবে কিনা সেই সন্দেহ রয়েই গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।